नमस्कार बंधुरा, मध्यबित्तेर हेसेले आपनादेर सबाइके स्वागत। आज के एक चटजलदी चिकेनेर रेसिपी निये चले एसेछि। एई चिकेन रेसिपिटार नाम बोड़ो चिकेन कारी। अनेकेई हयतो এই নামটা শুনেননি, আবার অনেকেই হয়তো শুনতে পারেন, কিন্তু এই চিকেনটা খেতে অসাধারণ লাগে। চিকেন করার জন্য তো চিকেন অবশ্যই লাগবে। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি, দেখতেই পাচ্ছেন মেটেও কিন্তু নিয়ে নিয়েছি। এবার হাফ টি স্পুন মতো লবণ, আর দিয়ে দেব 1.5 চা চামচ ভিনিগার। চিকেন এমনিতেই কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার মধ্যে আবার ভিনিগারটাও দিচ্ছি, তাই এটা চটজলদি রান্নাটা হয়ে যাবে। 1.5 চা চামচ ভিনিগার দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। লবণ আর ভিনিগারটা খুব ভালোভাবে কিন্তু চিকেনের গায়ে আমি মাখিয়ে নিচ্ছি। এবার 15 মিনিট ধরে ম্যারিনেট করে রাখব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার চিকেনটা সাইডে সরিয়ে রেখে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সির জার নিয়েছি কিছুটা পরিমাণ আদা, 10-12 কোয়া রসুন, আর 5 থেকে 6টা লাল আর সবুজ কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা তৈরি করব। পেস্টটা কিন্তু আমি একদম মিহি পেস্ট তৈরি করব না। এবার গ্যাসে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। আপনাদের যাদের কাছে লোহার কড়াইটা থাকবে অবশ্যই লোহার কড়াইয়ে রান্না করবেন, এটার স্বাদও কিন্তু বেশি হয় লোহার কড়াইয়ে রান্না করলে। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সর্ষের তেলে রান্না করব। তেলটা গরম হওয়ার জন্য এবার অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এসেছে, আমি 3টে আলু এইভাবে বড় বড় করে কেটে রেখেছি, দিয়ে দিলাম তেলের মধ্যে। আলুটা দিয়ে খুব ভালোভাবে লাল করে কিন্তু ভেজে নেব। আমি আলু ভাজার মধ্যে নুন কিংবা হলুদ কোনোটাই দিচ্ছি না, শুধুই আলুটা আমি লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে দিচ্ছি, একদিকটা ভাজা হয়ে গেছে আর একদিকটা ভাজার জন্য অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন চিনি। চিনিটা ভালোভাবে গলতে দেব, তাই জন্য আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে চিনিটা তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। চিনিটা গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, বেটে রেখেছিলাম। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজটা খুব মিহি করে বাটিনি। আমি এখানে 700 গ্রাম চিকেন অনুযায়ী কিন্তু সব মশলা ব্যবহার করছি। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী কিন্তু সব কিছু অ্যাড করবেন। দিয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে 5 মিনিট মতো ভেজে নেব। খুব ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা, দিয়ে আরও 5 মিনিট মতো গ্যাস সিম করে খুব ভালোভাবে ভেজে নেব। খুব ভালোভাবে কিন্তু পেঁয়াজ রসুন আদাটা ভাজা হয়ে গেছে, চারিদিক দিয়ে তেলও বার হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু সুন্দর একটা স্বাদও হয়, আর একটা গোলমরিচের সুন্দর যে গন্ধ সেটাও কিন্তু রান্নায় পাওয়া যায়। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। চিকেনের পিসগুলো একে একে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে কিন্তু চিকেনটা দিয়ে কষাবো। এই সময় কিন্তু আমার গ্যাসটা সিম করাই আছে। আমরা সবাই জানি মশলা যতটা সুন্দর কষানো হবে তত সুন্দর কিন্তু রান্নার স্বাদও হবে, তাই ধৈর্য ধরে চিকেনটা খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে। খুব ভালোভাবে চিকেনটা কষা হয়ে গেছে, 5 মিনিট ধরে আমি কষিয়েছি, তেলও বার হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আরও 1/2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেবো 1/2 মিডিয়াম সাইজের 2টো টমেটো, এইভাবে আমি চিরে রেখেছি, পুরো কিন্তু কাটিনি, জাস্ট চিরে রেখেছি। এই টমেটোটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, প্রায় 2 মিনিট ধরে কিন্তু খুব ভালোভাবে কষাবো। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো,
आलू टमेटो दिए एकसंगे आरो तीन मिनट मतो कषिए नेब। आबारो बोलछि कषानोटा जतो भालो हबे रान्नार स्वादो किन्तु ततो बाड़बे। मिनट तीनेक कषानोर पर एर मध्ये दिए दिच्छि परिमाण मतो गरम जल। आमी एखाने बड़ो एक कापेर एक कप जल दिए दिच्छि। आपनारा जे जेमन झोल पछंद करें सेरकमई जलटा एड करबें। दिए किछुक्षणेर जन्य फुटते देव। खूब भालोभावे फुटते शुरू कर दिएछे। एबार गैस सिम करे आमी तीन थेके चार मिनिटेर जन्य ढाकना दिए ढेके दिलाम। तीन थेके चार मिनट हो गेछे। एबार जेई टमेटोगुलो दिएछिलाम सेई टमेटोगुलो এই খুন্তির সাহায্যে খুব ভালোভাবে গলিয়ে দেব যাতে ঝোলটা আরও সুন্দর গাঢ় হয় আর একটা টকটক স্বাদও আসে। এইভাবে কিন্তু টমেটোগুলো গলিয়ে দেব। এর জন্য ঢাকার দেয়াটা খুবই দরকার। টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। টমেটোর যে খোসাগুলো আছে সেগুলো আমি এইভাবে তুলে ফেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব পাঁচ থেকে ছ কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি। এই ধনে পাতা আর রসুনটা দিয়ে কিন্তু আমি আর কোনো নাড়াচাড়া করব না। আরও তিন মিনিটের জন্য গ্যাস সিম করে আমি কিন্তু ঢেকে দেব। তিন মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ঝোলটা কতটা গাঢ়ও হয়ে গেছে। তাহলে তৈরি হয়ে গেল বড়ো চিকেন কারি। অবশ্যই বাড়িতে রান্নাটা করবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো। আশা করছি সবারই ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।